आमी बाबू साधक होई आर पागल होई जाई होई आमी एकटा मानुष এই বাংলাদেশের মধ্যে কেউ যদি বলতে পারে আমার কাছ থেকে এক কোনো একটা সিদ্ধি কিনা নিতে পারছে আমার বিচার আমি নিজেই করব কারে সারা দিন মাথাটা আমার এই কথা বলছে কি আইন নাই দেশ কি বিচার নাই বাবু আমি দেশ ঘুরতে পারি এই বাংলাদেশের মধ্যে এরকম কিছু করি নাই কোনো হাদিয়া মাদিয়া কোনো গাঞ্জা মাঞ্জা এগুলা বেচা মেচা আজ পর্যন্ত কেউ কইতে পারবে না আমি এই ধরনের কোনো আকাম করছি যদি কোনো সাক্ষী কেউ লয়ে আইতে পারে ওকে আমি বক্তি দিব ও এগুলা আমি চিনি না বাবা আপনি মূলত কি কাজ করেন কি কি করেন আমি বাবু কিছুই করি না আমি সারা দিন এখানেই বেশিরভাগ বসে থাকি আর যখন আমার ভালো না লাগে আমি মাজারে মাজারে জায়গা এখানে আমি বহু বছর বাবু আমার জীবনটা আমি এখানে কাটাইছি এখানে বাবু পড়াই পঞ্চাশের রুমি হয়ে যাব পড়াই ও বাবা আপনার বিরুদ্ধে যে এই যে পত্রিকা যে নিউজটা হইছে এই বিষয়ে আপনি কি বক্তব্য কি বলতে বাবু যদি এই ধরনের কেউ লইকা কিংবা নিউজ দেয়া থাকে তাহলে হ্যারে তোমরা দেশ আইন আছে আমার সামনে নিয়ে আসবা উনি আমার কাছ থেকে কবে আমি এগুলো করলাম কি করলাম আমি কেমনে কমু বাবা যে প্রাণের আমার প্রাণের বাংলাদেশ পত্রিকায় লেখা হয়েছে যে আপনি আপনার ইয়াবা এবং হচ্ছে যে গাঁজা সাপ্লাই দেন মানে বিক্রি করেন এর এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি আমি এগুলা কিছুই জানি না আর আমি এগুলা কিছু করি না তাহলে তারা কি মিথ্যা অপপ্রচার চালায় এগুলা তারা মিথ্যা কথা কইছে মনো তাইলে আমি এগুলা কিছু কইতে পারতাম না আমার প্রাণের বাংলাদেশের কোন সাংবাদিক বা কারো সাথে কি আপনার কোনোদিনও কথা হয়েছে বা তারা এসে আপনার কাছে কোনো কথা বলেছে একবার নিউজ দেখেছিল বালা কিছু লিখছিল হেরা আমার কাছে ওই কাগজগুলো দেখেছিল আছে বোন আমার তাহলে এখন আবার আপনাকে ব্যবসায়ী কেন বললো আমি কেমনে কমু তারা কি আপনার কাছে কোনো কিছু দাবি করছে বা আপনার এখান থেকে কোনো কিছু চাচ্ছে তারা এরকম কিছু আমার কাছে তো এই ধরনের কিছু কিছু বলে টলে নাই তো আপনি আসলে আপনি এই যে এখানে থাকেন না আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জন্মস্থান হলো শেয়ার আগে মামিসিং আছিল না বাগ হয়ে গেছে গা শেয়ারপুর ডিস্ট্রিক্ট নালদাবাড়ি থানা কালাপাড়া গ্রাম আপনার ছেলে মেয়ে আছে আমার ছেলে পেলা আছে এখানে দুজন ড্রাইভার গাড়ি চালা আপনার ওয়াইফ আমার ওয়াইফ বাড়িতে থাকে সারাক্ষণ আচ্ছা আপনি কি মানুষের সেবা করেন আমি মানুষের কল্যাণে যদি কেউ কিছু লেগে আসে জানি না আমি মানুষ আয়া নালিশ দিলে আমি কানে শুনি আল্লাহর কাছে বলি মাফ করা মালিক আল্লাহ আমার কাছে তো বাবু আমি কবিরাজি করি না মানুষে কত রকমের নালিশ দেয় আমার কাছে না আমার আমি হাদিয়া আমি দিয়ে এগুলো বুঝি না তো নজরানা মজরানা আচ্ছা তো আপনি এই যে চিকিৎসা মানে মানুষের সেবা করতেছেন এটা আপনি কোত্থেকে পেলেন মানে এর আগে কোত্থেকে পেয়েছেন এইটা জানমু আমার মুর্শিদে আমারে কইলো যেরম আমি এরম